যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায় এরা আবু সুগলের সন্তান কোরআনের মাহফিলের পক্ষে দাঁড়িয়ে ইমানদারদের পক্ষে যারা স্লোগান দেয় এরা ইব্রাহিম আর মোহাম্মদের সন্তান ঠিক কিনা না আমরা প্রশংসা করতে চাই মহান মনিবের প্রশংসা আদার অন্যতম মাধ্যম হলো ইবাদতের স্থানগুলো কথা বলন ঠিক কি না আমার ভাইরা মসজিদে প্রশংসা হয় কার তাফসিরুল কোরআন মাহফলে প্রশংসা হয় কার কিন্তু আপনারা দেখেছেন অত্যন্ত দুঃখভ্রাকান্ত হৃদয় নিয়ে বলছি এই সাম্প্রতিক সময়ে ঘটে গেছে বাংলাদেশের লাকসামে কমিল্লার লাকসাম কোরআনের তাফসির করতেছিলেন স্বঘোষিত একজন গন্ডা স্বঘোষিত একজন মাস্তান স্বঘোষিত একজন সন্ত্রাসী যে নিজেকে বলছে আমি গন্ডা আমি মাস্তান আমি সন্ত্রাসী এখানে তাফসিরুল কোরআন মাহফিল হতে দেওয়া যাবে না বলন্ত জুমিন কার আল্লাহ কি বন্ধ করতে পারবে মুসলমান ইমানের বলে বলতে হবে যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায় এরা আবুগেলের সন্তান কোরআনের মাহবিলের পক্ষে দাঁড়িয়ে ইমানদারের পক্ষে যারা স্লোগান দেয় এরা ইব্রাহিম আর মোহাম্মদের সন্তান ঠিক কিনা আজকে সে কোরআনুল করিমের মাহফিলে প্রতিবন্ধকতা তৈরি করে দেয় এটা নব্বই পারসেন্ট মুসলমানের দেশে মেনে নেওয়া যায় জোরে বলুন যে ব্যক্তি নিজেকে স্বঘোষিত গন্ডা দাবি করে যে ব্যক্তি নিজেকে স্বঘোষিত সন্ত্রাসী মাস্তান বলে দাবি করে এ কি জনগণের জনপ্রতিনিধি হতে পারে এ ব্যক্তি কি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমি বলি তার মানে হলো এই ব্যক্তি যে ব্যক্তি দিনের কাজ কাজ রাতেই ফলায় তার মানে ছিল রাতে ওই করে নির্বাচিত প্রতিনিধি হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে না এই সন্ত্রাসী গুলো তাম পৃথিবীর জন্য একটা গজব কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এখান থেকে সরকার বাহাদুর যারা আছেন ক্ষমতার মস্তদে যারা আছেন তাদেরকে আহ্বান করি কোরানের গায়ে হাত লাগাবেন না যোগে যুগে নম্রতকে আমরা দেখেছি ফেরাউনকে আমরা দেখেছি আ বুঝে গেল অভ্যাসায় বা কাকা কা ফেরকে দেখেছে আল্লাহর সাথে দিয়েছে যারা পাল্লা আল্লাহ তাদের এক কারো রাখানাই কল্লা থেকে না সুতরাং এই কাজ করবেন না সন্ত্রাসী আপনি বলেছেন আপনি বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করেন আলহামদুলিল্লাহ আমরা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বা ব্যানার প্রতিস্থাপন করার জন্য তাফসিল কোরআন মাহফিলে ফেলে যাই না কথা বলতে যায় কার জোরে বলেন কার আপনার শরীরের ভিতরে অ্যালার্জি আছে আপনি বেগুন খালেও আপনার অ্যালার্জি সুলকাবে, আর অ্যালার্জি শরীরে থাকলে বেগুনের কাজ দিয়ে গেলেও সুলকাবে ঠিক কিনা জোরে বলা লাগবে আর যে ব্যক্তির শরীরে অ্যালার্জি নাই বেগুনের গুদামে চব্বিশ ঘন্টা বেঁধে রেখলেও ওই ব্যক্তির শৈলী অ্যালার্জি জন্ম হবে যে ব্যক্তি আল্লাহ দ্রোহী ইসলাম দ্রোহী ইসলাম বিদ্বেষী কোরান মানে না মানে না কোরআনের মাহফিলে যেটা কথা বলবে সেটাই তো তার বিপক্ষে যাবে কারণ এই কথাগুলো কার জোরে বলুন কার আমার ভাইরা সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই স্বঘোষিত গন্ডাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে কেননা নব্বই পার্সেন্ট মুসলমান দেশে আল্লাহর কোরআন রাসুল এবং আল্লাহ বিরোধী কোনো স্লোগান বাংলার মুসলমান মানতে পারে আমার ভাইরা আরেকটা কথা উদাত্ত আহ্বান করি ইসলামের সমহান অধিকার বা মর্যাদা রক্ষায় মুসলমানরা আগেও রক্ত দিয়েছে আমাদের চিন্তা চেতনা হলো বদর আমাদের চিন্তা চেতনা হলো উহুদ আমাদের চিন্তা চেতনা হলো খন্দক আমাদের চিন্তা চেতনা ছিল ফতে মক্কা বিজয় কথা বলেন ঠিক কিনা সুতরাং ইসলামের সুমহান মর্যাদা বা অধিকার রক্ষায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশি আগ্রাসন থেকে রক্ষার জন্য উনিশশো সাতচল্লিশ উনিশশো বাহান্ন উনিশশো একাত্তর বাংলার আপামর তৌহিদ জনতা ওলামের কেরামের নেতৃত্ব রক্ত দিয়েছে আবার যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলা রাষ্ট্র পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিতে রাজি খবরদার কোরআনের কেননা এই কোরআনটা এসেছে বড় কষ্ট করে আল্লাহ রসুল কোরআনটা ধারণ করেছে সিনাতে বড় কষ্ট করে ঠিক কিনা আমার বন্ধুগান সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহরুল আলমিন তার হাবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের উপর যখন আল্লাহর কোরআন নাজিল করলেন জিব্রাগিল যখন বাত্তা বাহক হিসাবে আল্লাহর কোরআনটা স্তরে তরে আল্লাহ রাসুলের কাছে নিয়ে আসলেন আল্লাহ রাসুল যখন দেখলেন এই কোরআনটা ওম্মত জাতির জন্য আমার উম্মতের জন্য তাম পৃথিবীর গোষ্ঠীর মানব জাতির জন্য একটা কল্যাণময় সুতরাং এই কোরআনটা জিব্রাইল দিচ্ছে আমার হৃদয় পটে তা সঞ্চিত করে রাখা লাগবে সঞ্চয় করে রাখা লাগবে জমা করে রাখা লাগবে হেবজ করে রাখা লাগবে এই কোরানটা ছেড়ে দেওয়া যাবে না জিব্রাইল যখন আপনার আমার করে টুকরা নাবি পাইতম্বর আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের প্রতি স্তরে তরে কোরআন নাজিল করেন আল্লাহ রাসুল জিব্রাইলের কথাগুলো মুখস্থ করার জন্য কণ্ঠস্থ করার জন্য আয়ত্ত করার জন্য আপনার আমার কলিজার টুকরা নবী তারা ঘোরা করে কোরআনটা পড়তেছিলেন এই দৃশ্যটা আমার আল্লাহ পাক আর আজিম থেকে দেখলেন আর আজিম থেকে দেখার পর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন জিব্রাগিল যাও রে জিব্রাগিল যাও আমার বন্ধুর কাছে আয়াতটা নিয়ে জানাই দাও লা বিগিলিসা আজালাবি ও আপনি কোরানকে মুখস্থ করার জন্য কোরানকে কণ্ঠস্থ করার জন্য আপনার যে হব্বা সঞ্চালন করবেন না আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন গোটা কোরআনটা আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়া আর মালিক আমি আল্লাহ আল্লাহু আকবার যে আল্লাহ পাক কোরআনটা মাধ্যমে সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আজকে সেই কোরআনের হাফেজগুলো কোরআন বুকের মধ্যে রেখে দিয়েছে আল্লাহর কোরআনকে জমিন থেকে উৎখাত করার দুর্বার বর সাহস কেউ দেখাতে পারে না ঠিক কি তোমার মতো গুন্ডাকে তোমার মতো সন্ত্রাসীকে আমরা সাতার মাতা মনি করি আমাদের সাথে খেলতে আসো যদি খেলাতে চাও করোনা ভাইরাসের সময় কত খেলা হয়েছে আমরা খেলছি তুমি তো তোমার বাপকে ধরো নাই তোমার মা পড়েছিল মৃত্যু মানুষকে তুমি কাছে যাও নাই আলিমরা গেছে ভুলে গেছ তাদের সাথে খেলতে আসো বেয়াদব